দুই ভাইয়ের হাতে ধর্ষণের শিকার এক নাবালিকা, পরিণামে নাবালিকার ফুটফুটে সন্তান প্রসব, থানায় মামলা, পুলিশের জালে দুই ভাই। চাঞ্চল্যকর এই ঘটনা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের আনন্দবাজার এলাকায়। সামাজিক অবক্ষয়ে সাক্ষী রইল আনন্দবাজার। দুই ভাইয়ের ধর্ষণের শিকার এক নাবালিকা, পরিণামে নাবালিকার ফুটফুটে সন্তান প্রসব, থানায় মামলা, পুলিশের জালে দুই ভাই। ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা যেন দিনকে দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। নাবালিকাকে লাগাতার গণধর্ষণ, প্রসব ফুটফুটে সন্তান, আটক অভিযুক্ত দুই ভাই। ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ এক বছর যাবৎ এক নাবালিকাকে দুই ভাই মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পরবর্তী সময়ে নাবালিকা অন্তঃসত্ত্বা হলে প্রসব হয় একটি ফুটফুটে সন্তান। গণধর্ষণের অভিযোগ এনে ধর্মনগর মহিলা থানায় মামলা। আটক অভিযুক্ত প্রশান্ত দেবনাথ এবং পাপ্পু দেবনাথ নামের দুই ভাই। ঘটনা ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়। নাবালিকার অভিযোগ, উত্তর জেলা ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর আনন্দবাজার এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথের দুই ছেলে প্রশান্ত দেবনাথ এবং পাপ্পু দেবনাথ 2021 সালের 21 ফেব্রুয়ারি থেকে এক নাবালিকা মেয়েকে ভয় ভীতি দেখিয়ে বলপূর্বক গণধর্ষণ করে আসছিল। সামাজিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রয়াস চালানো হয় বলে অভিযোগ, কিন্তু লাগাতার গণধর্ষণের ফলে নাবালিকা মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারপর 15 দিন পূর্বে ধর্মনগর জেলা হাসপাতালে ওই নাবালিকা মেয়েটি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। শনিবার সকল ভয়ভীতি ইতি টেনে গণধর্ষিতা নাবালিকা ও তার পরিবারের তরফ থেকে ধর্মনগর মহিলা থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়। লিখিত অভিযোগ পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ 10 নম্বরের ভারতীয় দণ্ডবিধির 376(2)(n/506/34 IPC and 6 পোস্কো ধারায় মামলা রুজু করে অভিযুক্ত প্রশান্ত দেবনাথ ও পাপ্পু দেবনাথ নামে দুই ভাইকে রাজনগর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় জয়নগর ভিকটিম একজন আনন্দনগর নিবাসী, আনন্দবাজার নিবাসী, উনি একটা অভিযোগ করেছেন। ওনার সাথে দীর্ঘদিন ধরে ধর্ষণ হয়েছিল। ধর্ষণ হওয়ার পর ও প্রেগনেন্ট হয়ে যায়, অন্তঃসত্ত্বা হয়ে যায়। তারপর 15 দিনের এখন বাচ্চা ডেলিভারি হয়েছে। দুজন 21 জন নামে কমপ্লেন দিয়েছে ওই আনন্দবাজার এরিয়ার, প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ দেবনাথ এবং পাপ্পু দেবনাথের নামে। এই মোতাবেক আমরা একটা ওমেন থানায় কেস দায়ের করেছি, মহিলা থানার কেস নাম্বার 10/2022-এর আর পক্সো অ্যাক্টের ধারায় আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি। পুলিশ কার্রবাই করার জন্য ওদেরকে অ্যারেস্ট করে মেডিকেল জাফাবাটি করে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে নাবালিকা সাংবাদিকদের জানায়, এক বছর আগে সেই অভিযুক্তদের বাড়িতে স্কুল থেকে ফিরে আসার সময় জল পান করতে যায়। তখন প্রসেনজিৎ দেবনাথ মেয়েটিকে ঘরের মধ্যে আটকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয় এবং শেষ পর্যন্ত 15 দিন আগে সে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। এখন মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না বলেই সে থানায় মামলা দায়ের করেছে। কে হইছে? থানায় গেলে গাইছো? গেছিলাম জল খাইতে স্কুল থেকে আইবার সময় বিকাল বেলা আর কি, আর ওখান তারা গেট আসছে দিদা, কেন দিদা কেন হয় দিদা তো বড় আছে, তুই আয় জল দিব মানে গেট খাস করতে। নাম কি? প্রসেনজিৎ নাথ। বয়স কত? বয়স 25। তারপর কি? তারপর তো ওরকম দরজা লাগাই দিয়ে পিছন দিকে গিয়া। ঘটনা সম্পর্কে নাবালিকার বাবা বললেন, তারা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইদানিংকালে প্রসেনজিতের বাবা বলেছে ডিএনএ টেস্টের পরেই মেয়েকে তারা নেবে, নয়তো মা ও শিশুকে নেবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হয়েছেন তারা। তখনও তাই রাজি হয়েছে যে নিয়ে বলিয়া ডিএনএ টেস্ট করাইব, তখন আমি নিম। ঠিক আছে, ডিএনএ টেস্ট করার নেওয়া অসুবিধা নাই। এরপরে ওটা হয় কি হয় যে আমি নিতাম, এটা আমার বাচ্চা না। কে কইছে? ছেলেটা? ছেলের বাবা। বাড়ি কোন জায়গা ছেলে?
রবিবার ধৃত দুই ভাইকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করে পুলিশ। এদিকে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্ত দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজনগর এলাকার সাধারণ নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।